আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে, খাবার তো খাই কিন্তু হজম হয় না, প্রথম যে মিলটা খেয়ে নিলাম তারপরের কিন্তু আর খাবার খেতে ইচ্ছাই করে না, অর্থাৎ খিদে আমার থাকে না। আমার সময় বয়ে যাচ্ছে, খাবার আমি খেয়েছি হয়তো সকালবেলায় 9টার সময় অথবা 10টার সময়, 1টা বেজে গেছে, 2টো বেজে গেছে, 2:30 বেজে যাচ্ছে, 3টে বেজে যাচ্ছে, কিন্তু তবুও কিন্তু আমার খিদে পায় না। একই অবস্থা হয় দুপুরবেলা, ধরো আমরা কিছু খাবার খেলাম, সেটা কিন্তু রাত্রেবেলা কিন্তু আর খেতে মানে ক্ষুধার কোনো সংকেতই আমরা পাচ্ছি না, মানে খিদে পাচ্ছে না আমার। খেতে হয় বলে খাওয়া, খাবার সময় হয়ে গেছে বলে খেতে হয় তাই জন্য খাচ্ছি, এরকম কিন্তু হচ্ছে না যে আবার খুব খিদে পেয়েছে যে আমি খেতে বসেছি। আমাদের মধ্যে অনেকেই, অধিকাংশ মানুষই কিন্তু এই ধরনের সমস্যায় ঢুকে পড়েছে, তাদের খিদে সেরকমভাবে পায় না কিন্তু তারা টাইম টু টাইম খেয়ে চলেছে। এই খিদে পায় না অথচ আমি খেয়ে চলেছি, এর ফলে কিন্তু খাবারটা কিন্তু সঠিকভাবে আমার দেহে হজম হচ্ছে না, এবং হজম হচ্ছে না বলে আমার দেহে কিন্তু পুষ্টি পাচ্ছে না। খাবার খাওয়াটা কিন্তু বড় ব্যাপার নয়, খাবার হজম করাটাই হচ্ছে আসল ব্যাপার। ইউটিউব ভিডিও মে ক্যা করতে হুসে সাবস্ক্রাইব করনা না ভুলে, কারণ খাবার যদি আমরা হজম করতে না পারি তাহলে খাদ্য গুণ বা খাদ্য পুষ্টি বলে যে কথাগুলো রয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের দেহে ঘটবে না, অর্থাৎ আমার দেহ কোষ রস রক্ত অস্থি মজ্জা মাংস মেদ ইত্যাদি যতগুলো ধাতু রয়েছে সেই ধাতুগুলো কিন্তু তাদের পরিমিত নিউট্রিশন তারা পাবে না, অর্থাৎ তারা পুষ্টিহীনতায় ভুগবে। এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু আমরা অপুষ্টিজনিত রোগে ভুগব। এই অপুষ্টিজনিত রোগে ভোগা ভারত কিন্তু সারা বিশ্বের মধ্যে উপরের দিকে, অর্থাৎ প্রথম সারির দেশে মধ্যে মানে পড়ে গিয়েছে। এই অপুষ্টিকতার অর্থ যে আমরা অনেক পুষ্টিকর খাবার তো খাচ্ছি কিন্তু সেই খাবারগুলো আমরা হজম করতে পারছি না, যার ফলে পুষ্টিগুণ সেরকমভাবে আমাদের দেহে কোনো কাজই লাগছে না, যার ফলে আমরা নানা ধরনের রোগ ব্যাধির শিকার হয়ে পড়ছি। তো আজকে আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে আমাদের খিদে কি পাবে এমন খাবার আমরা খাব। খুব মন দিয়ে শুনতে হবে আমি কথাগুলো বলছি, কাগজ পেন আপনারা নিয়ে রাখুন, আপনারা সেটা নোট করে নিন। ইউটিউব ভিডিও মে ক্যা করতে হুসে সাবস্ক্রাইব করনা না ভুলে। তো খাবার খাচ্ছি বা খেতে আমি বসছি বা খাবার সময় হয়ে গেছে অথচ আমার এখনো খিদে পাচ্ছে না, এই সময় আমি যেটা করতে হবে সেটা হচ্ছে জিরে জোয়ান মৌরি, তিনটে জিনিস। আরো একবার বলছি, জিরে জোয়ান মৌরি এই তিনটে সম পরিমাণ নিয়ে, সেটা কত নিতে হবে সেটা নিজেরাই ঠিক করে নিতে হবে। আমাকে যদি বলতে হয় তাহলে আমি বলবো, ছোট যদি চামচ হয় তাহলে 1 চামচ, আর যদি বড় চামচ হয় তাহলে 8 চামচ করে নিতে হবে। তো এই সম পরিমাণ জোয়ান জিরে এবং মৌরি নিয়ে মোটামুটি 1/2 লিটার জলে অল্প আঁচে সেটাকে ফোটাতে হবে। মোটামুটি 20-25 মিনিট ফোটার পরে দেখা যাবে সেই 1/2 লিটার জলটা 200 ml বা 150 ml গিয়ে ঠেকেছে, তখন সেটাকে ছেঁকে নিয়ে চায়ের মতো সিপ সিপ করে সেটাকে পান করতে হবে। এটা যদি আমরা পান করা যায় তাহলে দেখা গেছে যে 15 মিনিটের মধ্যে কিন্তু খিদে বা ক্ষুধার উদ্রেক হয়ে গেছে, যে খিদে পাচ্ছে এবার আমি খেতে বসবো। তো এটা যদি আমরা নিয়মিত করি, অর্থাৎ মোটামুটি 1 মাস ধরে যদি করা যায় তাহলে এই সমস্যা থেকে কিন্তু আমরা চিরতরে মুক্ত হয়ে যাব। সমস্যাটা হচ্ছে ওটাই যেটা আমার খাবার তো সামনে আছে খিদে আমার পাচ্ছে না, তো সেটাই। তো মোটামুটি 1 মাস ধরে যদি আমরা এটা নিয়মিত খাই তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের চিরতরে আমাদের জীবন থেকে বিলীন হয়ে যাবে। আর অকারণে অসময়ে টেস্ট করার জন্য
বা টাইম পাস করার জন্য খাবার যেন আমরা না খাই। এই যদি আমরা ঘন ঘন খাবার খেতে থাকি তাহলে কিন্তু আমাদের পাচনতন্ত্র দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে যদি আমরা এইভাবে ওই খাদ্যাভ্যাস অর্থাৎ কুঅভ্যাস, এই কুঅভ্যাসটা যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আমাদের পাচনতন্ত্র দুর্বল হয়ে পড়বে। পরবর্তীতে এটাই হবে যে আমাদের খাওয়ার সময় হয়ে আসছে অথচ আমার খিদে পাচ্ছে না। তো আজকে যেটা বললাম যে খাবারের খিদে পাচ্ছে না বলে আমাদের কি করতে হবে, সবাই যদি আমরা এই নিয়মটা পালন করি, অর্থাৎ মানে যাদের হচ্ছে না, যারা এই সমস্যায় ভুগছে, তারা যদি এই নিয়মটা বা এই কাড়াটা অর্থাৎ এই যেটা আমি বললাম তৈরি করে এটা যদি আমরা পান করি তাহলে আমরা এই ফলাফল আমরা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। তো আজকের এই ভিডিওতে এখানে আমি শেষ করছি এবং আশা করব এই মেথডটা আপনারা সকলেই আপনারা ব্যবহার করবেন এবং ব্যবহার করে আপনি আপনারা আমাকে জানান যে আপনাদের কেমন কাজ হচ্ছে, কতটা উপকার হলো ইত্যাদি।